নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড নিউজ পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি কথা বলবো একটি সরকারি ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন লোকাল ব্যাংকের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং পোস্টিং তোমাদের নিজেদের লোকেশানেই পাবে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে যেখানে মিনিমাম যদি তোমার বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখো সম্পূর্ণ যেখানে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সবটাই শেয়ার করব এ টু জেড ওভারঅল সম্পূর্ণ আলোচনা হবে যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে কি কোয়ালিফিকেশানে কি পোস্টে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ আলোচনা করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এবার দেখো সবার প্রথমে আগে তোমাদের সাথে শেয়ার করব এখানকার ইম্পর্টেন্ট ডেটসগুলো কি রয়েছে তো নোটিফিকেশান কবে বেরিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন কবে শুরু হয়েছে কবে ক্লোজ হচ্ছে এবং তোমাদের টেন্টিভ ডেট অফ এক্সামিনেশান সেটা কি রয়েছে সেগুলো দেখে নেবো তো নোটিফিকেশান কুড়ি এগারো দু হাজার চব্বিশে বেরিয়েছে অর্থাৎ টোয়েন্টি নভেম্বরে নোটিফিকেশন আউট হয়েছে এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যবে নোটিফিকেশান বেরিয়েছে তবে থেকে অ্যাপ্লিকেশন শুরু যেটা তিরিশ তারিখ পর্যন্ত জারি থাকবে তো এই তিরিশে নভেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন হলেও অ্যাপ্লিকেশন করার ডেটটা কিন্তু খুবই কম দিয়েছে এবং পনেরো তারিখেই এখানে এক্সাম হবে মানে অলরেডি রিটেন টেস্টের যে ডেট সেটা ফিক্সড ফিফটিন ডিসেম্বরে নোটিফিকেশান অনুযায়ী ফিফটিন ডিসেম্বরে রিটেন টেস্ট হবে অর্থাৎ খুব ফার্স্ট রিক্রুটমেন্ট হবে তোমাদের ডিসেম্বরে এক্সাম এবং জানুয়ারির মধ্যেই সমস্ত মানে তোমাদের রেজাল্ট সহ মেরিট লিস্ট সহ সবটাই বেরিয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি শুরুর মধ্যেই কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে সেই জন্যই কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট হচ্ছে আর্জেন্ট ভ্যাকেন্সিতেই নিয়োগ করা হচ্ছে এবার এখানে দেখো কি বলেছে ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন তো কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে নিজেদেরকে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেগুলো ভুল ত্রুটি হলে অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে কারণ কি কোনো রকমই কিন্তু এডিট উইন্ডো দেওয়া হয়নি তাই যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এডিটের কোনো রকম অপশন তোমরা কিন্তু পাবে না তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিকভাবে নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে তো দেখো নেক্সটে কি বলেছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেট শ্যুট স্ক্যান রিসেন্ট কালার পাসপোর্ট স্টাইলিশ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তো তোমাদের কালার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এবং এই ফটোর ডাইমেনশানও দেওয়া রয়েছে এবং জেপিজি অথবা জেপিজে ফর্মাটে তোমাকে ফটো আপলোড করতে হবে সিগনেচার দেখো সিগনেচারটা তোমাকে করতে হবে তোমাদের একটা হোয়াইট পেপারের ওপরে ব্ল্যাক ইং দিয়ে সিগনেচার করতে হবে যেটা জেপিজে অথবা জেপিজে ফরম্যাটে সিগনেচার আপলোড করতে হবে এবং পরিষ্কার বলা রয়েছে সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট বি বিসেপ্টেড অর্থাৎ ক্যাপিটাল লেটারে সিগনেচার এক্সেপ্টেবল হবে না তাই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে দেন দেখো বলা রয়েছে প্লিজ মেক শিওর দ্যাট স্ক্যান কপিজ অফ হাই কোয়ালিটি অ্যান্ড এলিজিবল অ্যান্ড ইন ইলিজিবল ডকুমেন্টস মে লিড দ্য রিজেকশন অব অ্যাপ্লিকেশান খুব হাই কোয়ালিটির আপলোড করবে না নর্মাল সাইজ ওখানে দেওয়াই থাকবে এবং ফটোটা কালার হতে হবে পাসপোর্ট সাইজের হতে হবে ছ মাসের বেশি পুরনো হবে না এবার দেখো এখানে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করতে বলেছে কারণ কি দ্য মেইল আইডি অ্যান্ড দ্য মোবাইল নাম্বার শুড রিমেন অ্যাক্টিভ থ্রু দ্য রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস চলা পর্যন্ত যাতে তোমাদের এই ফোন নাম্বার এবং মেল আইডি যাতে অ্যাক্টিভ থাকে কারণ নোটিফিকেশান ইনক্লুডিং ইনটিমেশন টু ডাউনলোড কল লেটার অফ আওয়ার এক্সামিনেশন উইল বি সেন্ট ভিয়া মানে তোমাদের এই চ্যানেলের থ্রুতেই পাঠানো হবে ইফ এ ক্যান্ডিডেট নট হ্যাভ ভ্যালিড পার্সোনাল মেল আইডি দেুড এ নিউ মেল আইডি অ্যান্ড ফোন নাম্বার বিফোর অ্যাপ্লাইং অনলাইন অ্যান্ড এনশিওর দে মেনশন বোথ থ্রু আউট দ্য প্রসেস এবং দুটোই তোমাকে দিতে হবে ফোন নাম্বার মেল আইডি উভয়ই তোমাকে মেনশন করতে হবে এবার দেখো এখানে যে অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা দেবে সেই ফিসটা নন রিফান্ডেবেল এবং এই ফিসটা এই তিরিশ তারিখের মধ্যেই তোমাকে দিতে হবে অনলাইনের মাধ্যমেই ফিস পেমেন্ট করতে পারো এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখানে গিয়ে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে তো ফার্স্টে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানটিতে সেখানে ক্লিক করার পরে রিকোয়ার বেসিক ডিটেলস বেসিক ডিটেলস বলতে তোমার নাম গার্জেনের নাম তোমার ঠিকানা জেন্ডার ন্যাশনালিটি এডুকেশনাল কোয়ালিফিকেশান এইজ সবটাই তোমাকে দিতে হবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে অন সাকসেসফুল রেজিস্ট্রেশনের মেসেজ উইল বি ডিসপ্লে অন দ্য স্ক্রিন তোমার একটা মেসেজ পাবে এবং সেখান থেকে তোমাকে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ উইল বি সেল টু দ্য ক্যান্ডিডেট রেজিস্টার মেল আইডি অ্যান্ড সেম মে বি ইউজ ফর লগ ইন অ্যাট লেটার স্টেজ তো ওইটাই আবার তোমার অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাকে পরবর্তীতে আবার লগ ইন করতে হবে তো ক্যান্ডিডেটের সমস্ত রকম পার্সোনাল রিকোয়ার ডিটেলসগুলো চাইবে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে যা করার একবারই তোমাকে করতে হবে কারণ নেক্সট টাইম চান্স তোমরা পাবে না এরপরে কি পাঁচ নম্বর স্টেজে থাকবে আপলোড ডকুমেন্টস তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে রয়েছে প্রিভিউ অফ ডিটেলস তো ক্যান্ডিডেট ইজ অ্যাডভাইস টু চেক ডিটেলস এন্টার বাই হিম অর হার্ট তুমি যে ইনফরমেশান দিয়েছো সেগুলো তোমাকে একটা চেক করার সুযোগ দেওয়া হবে তখনই তুমি চেক করে নেবে কারণ পরবর্তীতে সেটা কিন্তু আর সুযোগ পাবে না সাত নম্বর স্টেজে থাকবে অ্যাপ্লিকেশান ফি সাবমিট করার অপশান সেই ফিজটা সাবমিট করবে এবং ফাইনাল সাবমিশনের সময় অন সাকসেসফুল পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ ক্যান্ডিডেট মে কন্টিনিউ ফর ফাইনাল সাবমিশান অফ অ্যাপ্লিকেশান এবং ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট বের করে রাখবে যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাজে লাগতে পারে তাই সেই প্রিন্ট আউটটা অবশ্যই বের করে রাখবে এবং তুমি এই ফিসটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআইডি মোবাইল ওয়ালেটস সেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং অবশ্যই ই রিসিপ্টটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে রেজিস্টার মেইল আইডিতে তুমি যে ফিজটা দিয়েছো সেটা তুমি রেজিস্টার মেইল আইডিতে পেয়ে যাবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের পিডি অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি বের করে রাখবে অ্যাপ্লিকেশান হয়ে গেলে তারপরে দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে যেইটা তুমি প্রিন্ট আউট করছো সেটা তোমার পাঠানোর কোনো প্রয়োজন নেই নিজের সুবিধার্থে সেটা তুমি প্রিন্ট আউট করে রাখবে এই দেখো বলা রয়েছে দু নট সেন্ড দ্য প্রিন্ট আউট টু দ্য ব্যাঙ্ক পাঠানোর কোনো প্রয়োজনই নিজের কাছে রেখে দেবে এবার পরিষ্কার বলা রয়েছে প্লিজ নোট দ্যাট অল দ্য ইনফরমেটিভ প্রোভাইড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইনক্লুডিং বাট নট লিমিটেড টু দ্য ক্যান্ডিডেটস নেম ক্যাটাগরি ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার মেল আইডি প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার এই সমস্তটা তোমাকে দিতে হবে এবং কেয়ারফুলি সেগুলো ফিল আপ করবে তো এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে যে ফটোতে ক্যাপ হ্যাডস এগুলো পরা যাবে না ডার্ক গ্লাস এগুলো পরা যাবে না সাইজও দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে পাঁচশো কেবির মধ্যে হবে সিগনেচারও তোমার কুড়ি থেকে দুশো কেবির মধ্যে হবে আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই ভেরিফিকেশনের ক্ষেত্রে তুমি প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি বা পাসবুক আধার ই আধার এগুলো মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারো তো এই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে সেন্টার চুজ করে নিতে হবে এক্সামিনেশন সেন্টার তোমাকে চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে এবার দেখো এখানে এজের ক্রাইটেরিয়ার কথা কি বলেছে তো ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের বলে দিয়েছে ছাব্বিশ বছর অর্থাৎ মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম ছাব্বিশের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেটা অবশ্যই এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ ফার্স্ট নভেম্বর অনুযায়ী তোমার বয়স হতে হবে মানে আঠারো থেকে ছাব্বিশের মধ্যে আর এখানে পরিষ্কার বলা রয়েছে এস সি এসটিদের জন্যই পাঁচ বছরের ছাড় থাকবে বাকিদের জন্য কিন্তু কোনো রকম ছাড় দেওয়া নেই শুধুমাত্র এসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই এখানে বয়সের ছাড় পাবে তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে তো যদি এস সিএসটি হয়ে থাকো তাহলে তোমরা ছাব্বিশের সঙ্গে আরও পাঁচ যোগ করবে তাহলে তোমরা মোটামুটি আঠেরো থেকে একত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে তো ফিজটা যেটা জেনারেল ক্যাটাগরি আনরিজার্ভ বা ওবিসি এদের জন্য সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফিস প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস এবং এসসিস জন্য ছশো টাকা এই ফিসটা তোমাদের দিতে হবে এবং পারমান স্যালারি কিন্তু খুব ভালো মানে রয়েছে চব্বিশ হাজার থেকে শুরু করে তেত্রিশ হাজার এবং মানে হায়েস্ট তোমাদের চৌষট্টি হাজার পর্যন্ত স্যালারি যাবে এবং তার পাশাপাশি তোমাদের ডিএ এইচ এ এই সমস্তটাও পেয়ে যাবে মোটামুটি উনষাট হাজার টাকা পার মান্থ পাবে যেগুলো মেট্রো সেন্টার রয়েছে সে সমস্ত এলাকাগুলোতে এবং সেকশন তোমাদের মানে সেন্টার তোমাদের কিন্তু রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতা পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তারা কলকাতা পাচ্ছ এক্সামিনেশন সেন্টার এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে হতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে যে কোনো শাখা থেকে ন্যূনতম তুমি যদি গ্র্যাজুয়েশান করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং অবশ্যই এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে কমপ্লিটলি গ্র্যাজুয়েট থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে কমপ্লিটলি গ্র্যাজুয়েশান না থাকলে এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করতে ব্যর্থ হবে এবং নিয়োগটি তোমাদেরকে করা হচ্ছে কানাডা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে খুবই ভালো সুযোগ এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লিউ ডট কানাডা কর্ণাটকা ব্যাঙ্ক সরি কানাডা না কর্ণাটকা ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে তো যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার হয় অবশ্যই অ্যাপ্লিকেশান করে এবং অনলাইন এক্সামিনেশনের সমস্ত ডিটেলস বলা রয়েছে যেখানে রিজেনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কোয়েশ্চেন দুশোটা প্রশ্ন দুশো নম্বর একশো পঁয়ত্রিশ মিনিট সময় প্রত্যেকটা পার্ট থেকে টা করে প্রশ্ন থাকবে টাইম নির্ধারণ করে দেওয়া রয়েছে এবং ইংলিশই হবে কোয়েশ্চেন পেপার আর ওয়ান বাই ফোর্থ মার্ক করে তোমাদের ডিডাকশন হবে মানে চারটা ভুলের জন্য এক নম্বর করে কাটা যাবে তো এইটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে তিনটে ধাপের মাধ্যমে অ্যাপ্লিকেশান কমপ্লিট করবে অবশ্যই তিরিশ তারিখের মধ্যে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও এবং অবশ্যই তোমরা কোন ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ বা কোন ব্যাংকের হয়ে জব করতে ইচ্ছুক সেই সমস্ত ব্যাংকের নামগুলো অবশ্যই কমেন্ট করো যাতে করে সেই সমস্ত ব্যাঙ্কিংয়ের পক্ষ থেকে যখনই কোনো রকম ইনফরমেশান আমরা পাবো হাতে অবশ্যই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে আগে জানানোর চেষ্টা করব তো সকলে সুস্থ থেকো ভালো থেকো এখানেই শেষ করছি